अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অমৃতা, তোমাকে সবাই নিচে ডাকছে, সবাই অপেক্ষা করছে তোমার জন্য, তাড়াতাড়ি নিচে এসো। ঠিক আছে দি, আমি আসছি। ঠিক আছে। ওহ, নিচে তো যেতেই হবে আমাকে, কিন্তু কি করে যাব আমি নিচে, কি করে ম্যানেজ করব আমি সব। অমৃতা এখন আসছে না কেন, কোথায় গেল? ও আবার পালিয়ে গেল না তো? ঋতু, অমৃতা রাস্তে আর কত সময় লাগবে? সমাজে কথাটা ছড়িয়ে পড়ার অপেক্ষা করছো? বাবা, আমি আরেকবার দেখে আসছি। এবার তোমরাই বলো, ওকে দেখে মনে হচ্ছে তো খুব তাড়াতাড়ি ওর বাচ্চাটা হবে? এসব কি অমৃতা? আন্টি, আসলে এটা দেখি কি উত্তর দেয় অমৃতা নিজের এই 9 মাসের পেট নিয়ে। এসব কি নাটক অমৃতা, তোমার পেট এত সব বাড়লো কি করে? আসলে আমি দেখছিলাম যে প্রেগনেন্সির সময় পেটটা কেমন লাগে দেখতে। আমার এক ফ্রেন্ড ডিজাইনার, আর এই সময় পরার জন্য ও আমার জামা কাপড় বানাচ্ছে। আসলে সাইজটা জানার ছিল, তাই আমি এগুলো সব পরে ওর কাছেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমাকে ভুল বুঝলো। দেখুন, আপনার এখন যান, আর 9 মাস পরে এসে বাচ্চাকে আশীর্বাদ করে যাবেন। আরে কি হলো আবার, আমাদের আগেই তো বলতে পারতেন, শুধু শুধু এত সময় নষ্ট করলেন আমাদের। আচ্ছা একটা কাজ করা যাক, বাচ্চার নামে না হোক অন্তত পক্ষে বিয়ের পাওনাটা দিয়ে দাও। বিয়েও তো এখনো হয়নি, যখন হবে তখন দিয়ে দেবো। এই তোর পুরো পরিবারে তো জল উল্টো দিকে বইছে রে, আর এই নোংরা মতো কোনো বস্তিতেও দেখা যায় না যেটা এই এত বড় মহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই মেয়েটা দিন দুপুরে সারা বাজারে 9 মাসের বাচ্চা নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই শোন, আমরা এই ঘর থেকে কিচ্ছু নেব না, যে ঘরের কোনো মান সম্মান নেই, চলো চলো। হ্যাঁ, আর আজকের পর এই বাড়িতে আমরা পাও রাখবো না। হ্যাঁ চলো।
হ্যালো অমৃতা, আমি এসে গেছি। থ্যাংক গড। এক কাজ কর, পিছনে দরজা দিয়ে আয়, বাঁদিকের প্রথম যে ঘরটা সেটাই আমার ঘর, ওর জানালার সামনে এসে আমাকে এটা বের করার উপায়টা বলে দে। ওকে। হ্যাঁ ঠিক আছে, বেঁচে গেছি। এবার এই বালিশটা লাগাতে হবে, কারণ ওনারা তো আমাকে এই পিঠের বাড়ন্ত অবস্থায় দেখেছে। এনারা খুব নাটক করছিল না? এবার দেখবে আমি কিরকম মজা দেখাই। আন্টি, আঙ্কেল, আপনাদেরকে আমার জন্য এত কিছু শুনতে হলো, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। যখন ঠাকুরমশাই ডেকেছিলেন তখন তো তোমার শরীর খুব খারাপ ছিল, তুমি তো নিচেই আসতে পারছিলে না, আর এখন জামার মাপ দিতে তুমি তোমার বন্ধুর কাছে চলে গেলে। আন্টি, আসলে আমি প্রথমে ডাক্তারের কাছেই যাচ্ছিলাম, তারপর বন্ধুর ওখানে যেতাম। অমৃতার চালাকি একটু বেশি বেড়ে যাচ্ছে, প্রত্যেকবার আমার থেকে এক পা এগিয়ে যায়। তোমার এই আচরণ বারুদের মতো সমাজে ছড়িয়ে পড়েছে, এরপরে আগুন জ্বলতে বেশি সময় লাগবে না। এই মেয়েটা আমাদের নিয়ে আরো নাটক করার আগে যাতে আমাদের মাথাটা সমাজে হেঁট না হয়, আমাকে অমৃতা নিহারের বিয়েটা দিতে হবে। আর কোন লগ্ন দেখব না, এদের বিয়েটা কালকেই দেব। আমি এই সব কিছু নিহার বাবু আর অমৃতার বিয়ে ভেঙে যায় সেজন্য করেছিলাম, কিন্তু কিন্তু এখানে তো সবকিছু উল্টো হচ্ছে। এটা এটা কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি ভগবান? এবার এবার আমি কি করব? রুচিতা, নিজেকে সামলাও। কিভাবে সামলাবো নিজেকে দিদা, এবার আর কোনো আশাই নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। এখন এখন যদি আমি সবার সামনে বেরিয়ে আসি তাহলে সবাই আমাকেই জিজ্ঞেস করবে আমি এতদিন কেন লুকিয়েছিলাম। আমি হেরে গেছি দিদা, আমি হেরে গেছি। রুচিতা, হার ভেবে নিলেই হার হয়, আর জয় ভাবলেই জয়। মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ না সে নিজের হার মেনে নেয়। ভগবান যখন সমস্ত রাস্তা বন্ধ করে দেয় না, তখন একটা জানলা কোথাও খুলে রাখে, আর ব্যাস ওই জানলাটা তোমায় খুঁজে নিতে হবে। মা, মনে জোর রাখো, মা জোর রাখো, চলো ওঠো আর লড়াই করো।
তোমার নিহারের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার অধিকারের জন্য আর তোমার সত্যিটার জন্য তোমাকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তেই হবে। তোমাকে আমাদের পরিবারকে সুবিচার এনে দিতেই হবে রুচিতা। তোমাকে তোমার স্বামীর জন্য লড়তে হবে। এখনো তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। তুমি এইভাবে হাল ছেড়ে দিও না। শেষ মুহূর্ত অবধি তোমাকে চেষ্টা চালাতে হবে, শেষ মুহূর্ত অবধি মা। ঠিকই বলছেন আপনি দিদা, অমৃতা নামের কাঁটাটাকে যেভাবেই হোক আমি আমার জীবন থেকে উপড়িয়েই ফেলব। নিহার বাবু আর নিজের পরিবারকে সব সমস্যার থেকে বের করেই ছাড়ব আমি। আমি আমার জীবন বাজি রেখে দেব, কিন্তু এই বিয়ে কিছুতেই হতে দেব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।